আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আর্নিং টেক চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসপিসির সর্বশেষ যে কক্সবাজার মিটিংটা রয়েছে এখান থেকে কিন্তু উইড্রো নিয়ে তারা নতুন তিনটি শো খবর জানিয়েছে এবং উইড্রোর কিন্তু সর্বশেষ আপডেটও আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এসপিসির অফিসিয়াল ফেসবুক পেজ এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এই পেজে রয়েছে। সো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল এসপিসির কোনো প্রশ্ন থাকলে কিংবা এসপিসির উইড্রো নিয়ে যদি আপনারা নিজে থেকে জানতে চান, তাহলে এখান থেকে কিন্তু তারা নতুন সিস্টেমে মেসেজ করার মাধ্যমে কিন্তু অটো রিপ্লাই আপনাদের মাঝে অবশ্যই চলে আসবে। এখান থেকে আপনারা মেসেজের উপর ক্লিক করে আপনি কাঙ্ক্ষিত মেসেজটি লিখে যদি এই পেজে সেন্ড করে দেন, তাহলে আপনি আরও এর আনসারটা খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া আপনি কোন জেলায় রয়েছেন এবং আপনার জেলায় সুপার শপ এবং এজেন্টের নাম্বার আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে এখান থেকে মেসেজের উপর ক্লিক করে আপনার জেলার নামটি লিখে এখানে দিয়ে দিলে আপনাকে কিন্তু এজেন্ট নাম্বার সেই সাথে সুপার সবগুলো কোথায় কোথায় রয়েছে সকল কিছু কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কক্সবাজারের মিটিং শেষে আসলে কী বলা হয়েছে। তো আপনারা প্রত্যেকে জানেন যে এসপিসির যে মিটিংটা হয়েছিল সেই মিটিং সো উইড্রো সম্পর্কে সেখানে বলা হয়েছে এবং সেখানে কিন্তু বলা রয়েছে এসপিসির তিনটি আপডেট। তো ফার্স্ট অফ অল উইড্রো সম্পর্কে তারা জানিয়েছে যে ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী উইড্রো সিস্টেমটা কিন্তু ঈদের আগে চালু করার কথা ছিল লকডাউন শেষ হলে। তো যেহেতু লকডাউনটা শিথিল হয়েছে, তারপরও কেন তারা উইড্রোটা চালু করলো না এটা নিয়ে কিন্তু অনেকেই তাদেরকে প্রশ্ন করেছিল। সো সেই মিটিংয়ে তারা কিন্তু আনসার দিয়ে যে আসলে উইড্রো যে চালু করবে উইড্রো চালু করার জন্য সকল সিস্টেম কিন্তু ঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ে যে তারা বলতেছে যে উইড্রো সিস্টেমটাকে চালু করার সময় তাদের যে এসপিসির সুপার শপগুলো ছিল সেই সুপার শপগুলো কিন্তু তারা এখন চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অলরেডি কিন্তু প্রত্যেক জেলায় সুপার শপ এখন খোলা হয়েছে, কিন্তু উইড্রো চালু করার জন্য তারা বলতেছে যে উইড্রোটা আগের কিছু উইড্রো এখনও পেন্ডিং রয়েছে, সেই উইড্রোগুলো কিন্তু তারা এখনও ক্লিয়ার করতে পারেনি। সেই সঙ্গে সঙ্গে উইড্রোটা চালু করার পর কিন্তু যে উইড্রো রিকোয়েস্ট চলে আসবে হাজার হাজার উইড্রো রিকোয়েস্ট কিন্তু অনেকেই দিবে। সো ওই উইড্রোগুলো যাতে আর জমা না থাকে কিংবা পেন্ডিংয়ে পড়ে না থাকে এই জন্য তারা আপডেট করতেছে, যাতে উইড্রোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বা চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রোগুলো আসলে সেন্ড করে দেওয়া যায়। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এসপিসি বর্তমানে এখন কাজ করতেছে এবং কক্সবাজার মিটিং শেষে কিন্তু তারা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যে উইড্রোটা যাতে খুব দ্রুত সেন্ড করা হয় এবং উইড্রো কোনো প্রবলেম না হয়, উইড্রো এজেন্টরা যাতে উইড্রো খুব সহজেই তাদেরকে দিয়ে দিতে পারে, এরকম কিন্তু চার থেকে পাঁচটা আপডেট তারা জানিয়েছে। সেখান থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এসপিসির সকল কার্যক্রম শেষে উইড্রোটা কিন্তু তারা চালু করে দেবে। সো উইড্রো চালু হওয়া মাত্র কিন্তু আপনারা উইড্রো রিকোয়েস্ট দিতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু উইড্রোটাকে খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। তো আশা করা যাচ্ছে যেহেতু এখন বর্তমানে লকডাউন চলতে বা চলেনি এই জন্যই কিন্তু আসলে উইড্রো তার আগের উইড্রোগুলো ক্লিয়ার করে দিচ্ছে এবং আগের উইড্রোগুলো দেওয়া শেষ হলে বলা যাচ্ছে যে ঈদের পর থেকে তারা ঈদের পর থেকে উইড্রো চালু হবে। তো ঈদের পরপরই আসলে উইড্রো তারা বলেছে চালু করবে না, এক সপ্তাহ কিংবা এই মাস পর থেকে উইড্রো তারা পুরোপুরি অফিসিয়ালি ইনেবল করার চেষ্টা করবে। তো যেহেতু জানিয়েছে উইড্রো তারা এই মাস পর চালু করবে, তো আপনারা ওয়েট করতে পারেন। তো উইড্রো চালু হলে আপনারা রিকোয়েস্ট দিয়ে কিন্তু টাকাগুলো এজেন্টের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর আপনার নিজস্ব টিমের লিডার অথবা এজেন্টের সাথে উইড্রো নিয়ে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন। তো অবশ্যই আপনার লিডারের সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু উইড্রোগুলো নিয়ে আসে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো উইড্রো নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই সাথে উইড্রোর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।